শনিবার আমেরিকায় ডেলাফোয়াডে চতুর্দেশী পক্ষের কোয়াড বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে বিশ্বের নানা প্রান্তে সংঘাতের আবহে কোয়াডের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন তিনি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন এমন একটা সময় আমাদের এই বৈঠক হচ্ছে যখন বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে এমন পরিস্থিতিতে কোয়াড একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রধানমন্ত্রী বলেন বিশ্ব শান্তির জন্য তাই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলেন কোয়াড বিরুদ্ধে নয় তবে এই চতুর্দেশীয় সংগঠন আন্তর্জাতিক নিয়ম মেনে চলে সব সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে তিনি আরও বলেন আমাদের সকলে অগ্রাধিকার ইন্দু প্রশান্ত মহাসাগরে অঞ্চলে স্বাধীন মুক্ত সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা সেটাই আমাদের অঙ্গীকার ইন্দো প্রশান্ত মহাসাগরে অঞ্চলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য নিরাপত্তা প্রতিরক্ষা প্রযুক্তি আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মোদী কোয়াডের সম্মেলনে বাইডেনকে আলাদা করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তার উদ্দেশ্য বলেছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কোয়াডের সম্মেলনে যোগ দিতে পেরে আমি গর্বিত দু হাজার একুশ সালে কোয়াডের প্রথম সম্মেলন আপনার নেতৃত্বে আয়োজিত হয়েছিল কত কম সময়ের মধ্যে আমরা পারস্পরিক সহযোগিতার বার্তা চারদিকে ছড়িয়ে দিয়েছে এতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ কোয়াটে এই অবদানের জন্য আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উল্লেখ্য কোয়াটের বৈঠকে যোগ দিতে শনিবার আমেরিকা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আরও অনেক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী শনিবার বাইডেনের বাড়িতেও আমন্ত্রিত ছিলেন তিনি সেখানে আমেরিকা প্রেসিডেন্টের সঙ্গে পৃথকভাবে বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা হয় রিপোর্ট আর